আল্লাহ একত্ববাদ, আল্লাহ যে এক তার যে কোনো শরীক নাই, সুন্নিদের চাইতে বেশি আর কেউ বুঝে না। আমরা সবচেয়ে বড় তাওহীদওয়ালা, কিন্তু যদি তাওহীদের নাম দিয়ে রিসালাতের স্লোগানকে, রিসালাতকে যদি অবমাননা করা হয়, সেই তাওহীদ আমরা মানি না। নবীকে অবমাননা করে কোনো তাওহীদ নাই, নবীকে অবমাননা করে, নবীর সম্মান খাটো করে যারা তাওহীদওয়ালা হতে চায় তারা শয়তানের পথে চলে যাবে। কোন দিকে? দলিল নেবেন, দলিল দলিল নেবেন। আপনি কোরআন মাজিদ সাতবার এসেছে ঘটনা, কয়বার কয়বার এসেছে? আল্লাহ বলেছিলেন কি, ও ইবলিস, ও আজাজিল, হে ফেরেশতারা, তোমরা সকলে আমার আদমকে সিজদা করো। কি করতে বলেছেন? সিজদা করতে বলেছেন। সকল মালাইকা, সকল ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু একজন করলো না। সে কে? ইবলিস, শয়তান। সে করলো না, সিজদা করলো না। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন সিজদা করো নাই? আমি সিজদা করি নাই কারণ আমি আগুনের তৈরি, আর আদম হচ্ছে কি? আদম আলাইহিস সালাম কে ছিলেন? কে ছিলেন তিনি? তিনি কি ছিলেন? নবী ছিলেন, নবী, নবী ছিলেন, প্রথম নবী। কি ছিলেন? প্রথম নবী ছিলেন, প্রথম মানুষও ছিলেন, কিন্তু প্রথম প্রথম নবীও ছিলেন। সে বলেছিল কি, আল্লাহ আমি আপনাকে সেজদা করব, অসুবিধা নাই, উপর থেকে নিচ পর্যন্ত দুনিয়ার এমন কোন জায়গা নাই, এই সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেখানে আমি আপনি আল্লাহকে সেজদা করি নাই, কিন্তু আপনার দেয়া এই নবী আদমকে আমি সেজদা করব না। মানে কি, আল্লাহকে সে মানতে চেয়েছিল, নবীকে সে মানতে চায় নাই। আল্লাহ বলছেন আমার নবীকে মানো, আমি আল্লাহকে তো তুমি মেনেছ, আমার নবীকে মানো। আচ্ছা আপনি বলেন তো আমাকে, আবু জাহাল, আবু লাহাব আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত কি না? করত, আল্লাহকে মানত। আল্লাহ যে সৃষ্টিকর্তা, সকল আরববাসী বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, যখন মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের রবকে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু তারা কাফের কেন হয়েছে? কাফের হওয়ার কারণ দয়াল হাবিব নবীজিকে মানে নাই। তো যদি কেউ শুধুমাত্র তাওহীদওয়ালা হয়, নবীর শান মান, নবীর মর্যাদা যদি স্বীকার না করে, সে হচ্ছে শয়তানের মতো তাওহীদওয়ালা। আর যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার তাওহীদওয়ালা যদি হতে চান, সত্যিকারের তাওহীদওয়ালা, যেই তাওহীদওয়ালা ছিলেন আবু বকর সিদ্দিক, যেই তাওহীদওয়ালা ছিলেন উমর ফারুক, যেই তাওহীদওয়ালা ছিলেন উসমান জুনুরাইন, যেই তাওহীদওয়ালা ছিলেন মাওলা আলী শের খোদা, যেই তাওহীদওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম, যেই তাওহীদওয়ালা ছিলেন নবীর আহলে বাইত, যেই তাওহীদওয়ালা ছিলেন সুফিগণ, যেই তাওহীদওয়ালা ছিলেন আল্লাহর আউলিয়াগণ, সেই তাওহীদওয়ালা যদি হতে চান আল্লাহর একত্ববাদের সাথে সাথে, আপনাকে অবশ্যই নবীর বারগাহে, নবীর কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। নবীর শান মান মানা ছাড়া আমাদের মুক্তির কোন রাস্তা নাই। নবী রহমাতুল্লিল আলামিন, আমরা শ্রেষ্ঠ উম্মতের এই তকমা আমল করে পাই নাই। আল্লাহ যে বলেছেন আমরা শ্রেষ্ঠ উম্মত, কিভাবে পেয়েছি? আমলের কারণে, ইবাদতের কারণে, আখলাকের কারণে না, অনলি ডিউ টু উই আর দা উম্মা অফ দা হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল হাবিব নবীজির উম্মত আমরা, শুধুমাত্র এই কারণে শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আমাদেরকে বুঝতে হবে।
জড় পদার্থ দয়াল হাবিব নবীজিকে মহব্বত করত, ভালোবাসত, তাদের অন্তরে নবী প্রেম ছিল। আর আজকে মানুষ হয়ে আমাদের অন্তরে নবী প্রেমের অভাব দেখা যায়। মানুষ হয়ে আমাদের অন্তরে কি নবী প্রেমের অভাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আমাদেরকে মানতে হবে।